হাই গাইজ ওয়েলকাম টু গসিপ বাজ প্রযোজক সারগুন মেহতা এবং রবি দুবের পরিচালিত সিরিয়াল উডারিয়া বিশ বছরের লিপ নিয়েছে এবং অভিনেতা আলিশা পারবিন অনুরাগ চাহাল এবং আদিতি ভাগাত সাথে যোগ দিয়েছেন লিপের আগে মূল কাস্টের স্মৃতিচারণ করে সারগুন তার সোশ্যাল মিডিয়াতে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী অঙ্কিত গুপ্তা ঈশা মালভিয়া কারণ গ্রোভার অরোরা হিতেশ ভারদ্বাজ সোনাক্ষী বাত্রা ডিসেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নতুন কাস্ট আলিশা এবং অনুরাজকে উৎসাহ দিয়েছেন প্রিয়াঙ্কা উডারিয়ার একটি শক্তিশালী স্তম্ভ হিসাবে দাবি করা থেকে শুরু করে আঙ্কিতকে অনুষ্ঠানের প্রথম অডিশন হিসাবে প্রকাশ করা পর্যন্ত সারগুন ঈশা মালবিয়াকে জ্যাসমিন এবং হার্লিনের জন্য সেরা পছন্দ হিসাবে বিবেচনা করেছেন অভিনেতা এবং প্রযোজক ধারা ভাগ করা বন্ধনের মধ্যে হৃদয়গ্রাহী অন্তর্দৃষ্টি প্রদান করেছেন সারগুন প্রতিটি অভিনেতার জন্য একটি বিশেষ নোট সহ একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কার জন্য যিনি তেজ সিন্ধু বীরকে চরিত্র করেছেন সারগুন লিখেছেন তিনি তেজ চরিত্র অভিনয় করেননি তিনি এটিকে আইকনিক করেছেন এক বছর দেরি হলেও আমি এটি প্রকাশ করতে চাই এমন একজন হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ উডারিয়ার শক্তিশালী স্তম্ভ আমরা আপনাকে ভালোবাসি এবং আশা করি আপনি জানেন যে আমাদের মধ্যে আপনার একটি পরিবার আছে প্রিয়াঙ্কা চৌধুরী আঙ্কিতের জন্য যিনি ফাতে সিং বীরকে চরিত্রে অভিনয় করেছেন সারগুন লিখেছেন উডারিয়ার জন্য আমরা আপনার প্রথম অডিশন দেখেছিলাম এবং মনে হয়েছিল ফাতে এবং আপনি স্বর্গের তৈরি ম্যাচ উডারিয়া আছে এবং থাকবে সব সময় আপনার পরিবার হয়ে আঙ্কিত গুপ্তা আপনার প্রতি ভালোবাসা ও ভালোবাসা আলিশা আনুরাজ এবং আদিত্যের জন্য তিনি বলেছেন আপনাদের কাছে সত্যি বড় জোতা আছে এবং এখন সময় নিজের জলবা দেখানোর রকিট সুপারস্টার লেটস দ্য শো বিগেন রোম্যান্স নাটক এবং উত্তেজনা এবং ষড়যন্ত্রে ভরা উডারিয়া এর একটি জাদুকরী আকর্ষণ রয়েছে যা দর্শকদের আটকে রেখেছে আলিশা আলিয়া রান্ধাওয়ার চরিত্র অভিনয় করছেন আনুরাজ আরমান গিলের চরিত্র অভিনয় করছেন এবং আদিতি আসমা দিলনের চরিত্র অভিনয় করছেন আলিয়া আরমান এবং আসমার জীবন অপ্রত্যাশিত উপায়ে জড়িত কীভাবে তাদের পথ অতিক্রম করবে তাদের উডারিয়া কি হবে তা দেখার জন্য আপনারা কি এক্সাইটেড এবং নতুন কাস্টের অভিনয় আপনাদের কেমন লাগছে তাও জানাবেন কমেন্টের মাধ্যমে দ্যাটস অল ফর টুডেজ আপডেট আইল বি কাম ব্যাক সুনাদার আপডেট আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই